সবাইকে স্বাগত 3 মিনিট স্কুলে আজকের ক্লাসে। আজকে আমাদের পড়বার বিষয়বস্তু পরিবর্তনশীল ব্যয় এবং এর বৈশিষ্ট্য। প্রথমেই জেনে নেওয়া যাক, পরিবর্তনশীল ব্যয় বলতে আসলে আমরা কি বুঝি। পরিবর্তনশীল ব্যয় বলতে বুঝি আমরা উৎপাদনের পরিমাণের সাথে সাথে যে ব্যয় আনুপাতিক হারে পরিবর্তিত হতে থাকে, অর্থাৎ আনুপাতিক হারে হ্রাস বৃদ্ধি হতে থাকে, তখন তাকে পরিবর্তনশীল ব্যয় বলা হয়। পরিবর্তনশীল ব্যয়ের একটি উদাহরণ হচ্ছে, একটি কারখানায় একটি পণ্য তৈরি করতে আমরা ধরে নিচ্ছি 10 টাকা করে কাঁচামালের প্রয়োজন হয়। এরকম যদি আমরা 50টি পণ্য তৈরি করি, তখন আমাদের কিন্তু 500 টাকার কাঁচামাল প্রয়োজন হবে। অর্থাৎ উৎপাদনের সাথে সাথে উৎপাদনের কাঁচামালের পরিমাণ এবং সবকিছু কিন্তু প্রভাবিত হচ্ছে। এটি হচ্ছে পরিবর্তনশীল ব্যয়। এর কিছু উদাহরণ আরো হচ্ছে কাঁচামাল, মজুরি, প্রত্যক্ষ ব্যয়, জ্বালানি ইত্যাদি। পরিবর্তনশীল ব্যয়ের প্রথম যে বৈশিষ্ট্য হচ্ছে মোট পরিমাণ পরিবর্তনশীল। অর্থাৎ পরিবর্তনশীল ব্যয়ের কারণে মোট পরিমাণের উৎপাদনের উপর নির্ভর করে। অর্থাৎ উৎপাদন যে হারে হ্রাস হবে বা বৃদ্ধি পাবে, সেই হারে পরিবর্তনশীল ব্যয় হ্রাস হবে বা বৃদ্ধি পাবে। আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে একক ব্যয় স্থায়ী থাকে। পরিবর্তনশীল ব্যয়ের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, একক প্রতি ব্যয় স্থায়ী থাকে। অর্থাৎ উৎপাদনের হ্রাস ঘটুক বা বৃদ্ধি ঘটুক, পরিবর্তনশীল ব্যয়ের একক প্রতি হারে কোনো পরিবর্তন ঘটে না। আরেকটি হচ্ছে কার্য পরিমাপ পদ্ধতির সাথে সম্পর্কযুক্ত। কার্য পরিমাপ পদ্ধতির সাথে এটি কেন সম্পর্কযুক্ত বলা হচ্ছে, কারণ কোন কোন ব্যয়ের ক্ষেত্রে উৎপাদনের পরিমাণ আসলে নির্ভর করে সময়ের উপর, দূরত্বের উপর, এবং এগুলো কিন্তু অনুপাত আকারে পরিবর্তনশীল হয়ে থাকে। আজকের ক্লাস এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।